আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকশেপের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুর রহমান আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। ভিউয়ার্স, আমি আবারও হাজির হলাম আপনাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও নিয়ে, তা হলো হাউ টু কনভার্ট টেক্সট টু টেবিল অ্যান্ড টেবিল টু টেক্সট ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে একটি টেক্সটকে টেবিলে কনভার্ট করবেন অথবা একটি টেবিলকে কিভাবে টেক্সটে কনভার্ট করবেন। তো এটা বোঝার জন্য আমি নিচে কিছু ডকুমেন্ট আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি, তা হলো এখানে দেখুন কিছু নাম দেখা যাচ্ছে, এখানে যেমন আছে সিরিয়াল নাম্বার, নাম, ডেজিগনেশন। এই টেক্সটগুলো আমি এটাকে কি করব, টেবিলে কনভার্ট করব। আর আরেকটা আমি দেখব এরপরে, সেটা হলো যে টেবিল থেকে কিভাবে টেক্সটে কনভার্ট করব। তো ভিউয়ার্স, তার আগে আরেকটি কথা বলে রাখি, তা হলো আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমি চেষ্টা করব আরো আপনাদের মাঝে ভালো ভালো টিউটোরিয়ালস দেওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি দেখে নেই। এখানে দেখুন আমরা কিছু টেক্সট নিয়ে নিছি, এগুলোকে কিভাবে টেবিলে কনভার্ট করতে হয় তা আমরা দেখব। এজন্য আমরা টেক্সট গুলোকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমরা ইনসার্ট রিবনে যাব। এখানে দেখুন টেবিল, টেবিলে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিল, আমরা টেক্সটকে কিভাবে টেবিলে কনভার্ট করতে হয় তা এখানে ক্লিক দেব। নাম্বার অফ কলামস, এখানে আপনার কতগুলো কলাম প্রয়োজন। এখানে একটা বিষয় দেখুন, আপনার সিরিয়াল নাম্বার, নেম আর ডেজিগনেশন তিনটা কলাম আছে, এজন্য আপনাকে সাজেস্ট করতে যে তিনটা কলামের জন্য। নাম্বার অফ রোস, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা, এগুলো কিন্তু ফিক্সড হিসাবে করে নিয়ে নিছে। আপনি ইচ্ছা করলেও কিন্তু এই 6কে বাড়াকমা করতে পারবেন না, আপনি চাইলে কলাম বাড়া কমা করতে পারেন। আপনি যদি 3-এর জায়গায় 4 দেন তাও হবে, বা 3 দিলেও হবে। আবার হলো নিচে কিছু অপশন দেখেন, অটো ফিট বিহেভিয়ার, আমরা প্রত্যেকটা অপশনে দেখব। এখানে দেখুন ফিক্সড কলাম উইড, অর্থাৎ আমার যে পেজের উইড আছে বাম পাশের মার্জিন থেকে ডান পাশের মার্জিন পর্যন্ত ফিক্সড হয়ে যাবে কলামগুলো। দ্বিতীয় যে অপশন আছে তাহলে অটো ফিট টু কন্টেন্ট, আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অনুযায়ী টেবিলটি অটো ফিট হবে, অর্থাৎ কন্টেন্টের সাইজ যদি ছোট হয় তাহলে ছোট হবে, সাইজ যদি বড় হয় তো বড় হবে। অটো ফিট টু উইন্ডো, আমার যে উইন্ডোটি দেখা যাচ্ছে, অর্থাৎ আমার যে লেখাটি আসবে সেই উইন্ডো বরাবর এটি অটো ফিট হবে। তো আমরা একটা একটা করে দেখি, প্রথমে দেখে নেই ফিক্সড কলাম উইড, অর্থাৎ আমাদের যে কলামগুলো আছে এগুলো ফিক্সড হয়ে যাবে। ওকে, দেখুন আমার কিন্তু ফিক্সড হয়ে গেল, এই সিরিয়াল নাম্বারটা ছোট আছে, তারপর নেমটা আর একটু বড়, ডেজিগনেশনটা বড়, কিন্তু আমার যে উইড আছে অর্থাৎ আমার যে পেজের বাম পাশে মার্জিন এবং ডান পাশে মার্জিন বরাবর টেবিলটি ফিক্সড হয়ে গেল। তো আমরা যদি দ্বিতীয় অপশনটি দেখি, কন্ট্রোল জেড করলাম, করার পরে আমি আবারও ইনসার্টে গেলাম, টেবিলে গেলাম, যার পরে কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে ক্লিক দিলাম, অটো ফিট টু কন্টেন্ট, আমার যে কন্টেন্টগুলো আছে সেগুলো অনুযায়ী টেবিলটি অটো ফিট হবে। ম্যানেজিং ডিরেক্টর অফ মার্কেটিং, এই অনুযায়ী কিন্তু আপনার এই কলামটা ফিক্সড হয়েছে, সিরিয়াল নম্বর ছোট, এই কলামটা কিন্তু ছোট হয়ে গেছে। তৃতীয় যে অপশনটি আছে, আমি আবার কন্ট্রোল জেড দিলাম, তৃতীয় যে অপশন আছে সেই অপশনটি দেখার জন্য আবার টেবিলে যাই, কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে অটো ফিট টু উইন্ডো, আমরা যদি এই অপশনটি দেই দেখুন আমার কিন্তু উইন্ডো বাম পাশের মার্জিন এবং ডান পাশের মার্জিন বরাবর ফিট হয়ে গেছে, অর্থাৎ এখানে যে আমরা অপশনটি দেখলাম তা হলো ফিক্সড কলাম ওয়েট অ্যান্ড অটো ফিট টু উইন্ডো, দুইটি কিন্তু একই বিহেভিয়ার করতেছে, দেখুন একই বিহেভিয়ার। এরপরে চাইলে আমরা এই টেবিলটাকে, ও এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি আবার কন্ট্রোল জেড দেই, এখানে দেখুন ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, কনভার্ট টেক্সট টু টেবিল, এখানে দেখুন সেপারেট টেক্সট অ্যাড, এখানে আমার যে টেক্সটগুলো সেপারেট করা আছে এখানে যদি প্রত্যেকটা কমা কমা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি এই অপশনটি সিলেক্ট করতাম, যেহেতু আমার প্রত্যেকটা টেক্সটের মাঝখানে ট্যাব দেওয়া আছে তাই আমি এই ট্যাব সিলেক্ট করছি। তারপরে যদি আপনি প্যারাগ্রাফ হইতো, প্যারাগ্রাফ অনুযায়ী কিন্তু আপনি টেবিল করতে পারতেন। তারপরে হলো আপনি আদার কোনো অপশন যদি থাকে সেই অনুযায়ী আপনি সেই চিহ্নটা এখানে দিতে পারেন, ধরেন যে যদি সমান সমান দেওয়া থাকে, এই যে সমান সমান দেওয়া আছে আপনি এখানে
জাস্ট আই করে দিয়ে ওকে করবেন। এভাবে চাইলে আপনাদের যে অপশন আছে সেই অপশন অনুযায়ী আপনারা সেপারেট করে নিতে পারবেন। বিভিন্ন সিম্বল হতে পারে বা প্যারাগ্রাফ হতে পারে, ট্যাব হতে পারে, কমা হতে পারে। যেহেতু আমার এখানে ট্যাব আছে, আমি ট্যাবস দিই। এরপরে যে অপশনটি, তা হলো টেবিলকে কিভাবে আমরা টেক্সটে কনভার্ট করতে পারবো। যখনই আমি একটি টেবিলকে টেক্সটে কনভার্ট করতে যাব, তখন দেখুন টেবিলটি আপনাকে সিলেক্ট করতে হবে। যে কোনো জায়গায় কার্সার রাখলে হবে, আপনি এখানে রাখতে পারবেন, এখানে রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো। আপনি মনে হয় যে এখানে কার্সার রাখছেন, রাখার পরে উপরে দেখুন একটি অতিরিক্ত কিন্তু লেআউট যুক্ত হয়েছে। এখানে কিন্তু একটি লেআউট রিবন আছে, তারপরে কিন্তু একটি লেআউট রিবন যুক্ত হয়েছে। আপনি দেখুন এই টেবিলের বাইরে আপনি ক্লিক করেন, তখন কিন্তু এই লেআউট রিবনটি থাকতেছে না, শুধু বাম পাশের যে লেআউট রিবন আছে সেটি থাকতেছে। আবার যদি আমি টেবিলে ক্লিক করি, তাহলে দেখুন আবারও কিন্তু এই লেআউট অপশনটি আসতেছে। জাস্ট আমি এই লেআউটে যাব, এখানে দেখুন কনভার্ট টু টেক্সট, আমার টেক্সট থেকে টেক্সটে কনভার্ট করব। এখানে আপনি সেপারেশনে, এর আগে যেমন ছিল ট্যাব, আমি যদি ট্যাবের পরিবর্তে দিতে চাই কমা, তাহলে কিন্তু অটোমেটিক কমা নিয়ে নেবে। ওকে, ও দেখুন আপনার কিন্তু প্রত্যেকটা কলামের পাশে কিন্তু কমা হয়েছে। এভাবে চাইলে আপনি আপনার টেবিলকে টেক্সটে কনভার্ট করতে পারেন। আবার দেখি এই জিনিসটা, টেবিলে কনভার্ট করি, ইনসার্ট, কনভার্ট টেক্সট টু টেবিল। এই দেখুন এখন কিন্তু আর ট্যাবে আপনার টেক্সট নেই, এখন টেক্সট আছে কোথায়, কমাস। আবার আপনি যখন ইয়ে করবেন কন্টেন্ট, ওকে দিলাম, দেখুন আপনার নতুন একটি টেবিল তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, এভাবে চাইলে আমরা টেক্সটকে টেবিলে কিংবা টেবিলকে টেক্সটে কনভার্ট করতে পারি। তো আশা করি এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগছে, আর অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, আর পরবর্তীতে আমরা নিশ্চয়ই আরও কোনো ভালো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।